আসসালামু আলাইকুম, দিস ইজ আফসানা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছে। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আমরা আমার চ্যানেলটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন, ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমি যখন যে ভিডিও আপলোড করবো সেটাই আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। এখন সকাল, আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম, সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। আজকে নাস্তা করতেছি, এজন্য সুজি রান্না করা হয়েছিল কালকে রাত্রে, আর পিঠা রুটি আর সাথে অ্যাঙ্কারের ডাল, মোটা ডাল ভোনা করা হয়েছিল সেটা দিয়ে। তো আমরা এক প্লেটেই তিনজন খাচ্ছিলাম, আমি, আম্মু আর তুনি, তিনজন মিলে একসঙ্গে এক প্লেটেই খাচ্ছিলাম। দেখুন খাচ্ছে, এক প্লেটে সুজি নিছি, আবার একটা বাটির মধ্যে ডাউল নিয়ে তিনজন মিলে একসঙ্গে খাচ্ছিলাম। আর আমি আবার মানে ই করতে পারতেছি না, ভিডিওগুলোর মাঝখানে মিউজিক স্পিড এগুলো দিতে পারতেছি না ঠিক মতো, এজন্য হয়তো বা ভিডিওগুলো খুব একটা ভালো লাগে না। আপনারা সকালে কে কি দিয়ে নাস্তা করলেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন, এখন ডাউল নেওয়া হয়েছে, যেটা আমি, আম্মু, তুমি তিনজন মিলে একসঙ্গে খাচ্ছিলাম। আর আজকের ভিডিও তেমন বড় করে নাই, এত বড় ভিডিও করা হয়নি, অল্প অল্প করেই করি। আমার রুটি এতটা খুব একটা পছন্দের খাবার না, আমি রুটি খেলেও আমার ডাল দিয়ে, ভাত না খেলে আমার কেমন মনে হয় কিছু খাই নাই এরকম লাগে। তাই জন্য আমার রুটি খাইলেও আমার ভাত খাইতেই হবে। আর আমি একসঙ্গে একটা দেড়টা রুটি এর বেশি রুটি খাইতে পারি না, ভালোই লাগে না আমার, খাইতেই মন চায় না। টুনি পানি আনতে চলে গেছে, যে খাওয়ার সময় তো পানি লাগবেই। আমাদের খাওয়া দাওয়া এরকমই। চলুন এখন একটু ছাদে যাই, আব্দুল একটু কাজ করতেছে সেটা দেখে আসি কি কাজ করে। মসজিদের ছাদে কাজ করতেছে, মসজিদের ছাদে গেছে, এখানে রোদ অনেক, সবাই কাপড় চোপড় নেড়ে দিছে, দেখুন সব পড়ে গেছে। চলে আসলাম, দেখুন এইগুলোও রয়েছে এখানে ছোটোগুলো, টুনি
এখানে পড়া দে না নে আচ্ছা পড়া দে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম তারপর আলো আলিফ বা পড়ি এ বি তো জেড পর্যন্ত পড়িস না এখন বলে এ ইসমাইল আলিফ তুই পড়াশোনা জানিস আলিফ সামনে তো স্বর আলিফ খালি একজনে এই ইসমাইল স্বরে স্বরে বল তো দেখি কতটুকু পড়িস পড়ো দিগ গই একটা লাঠি আন আমি আলিফ বা পড়াই স্বরের পর দীর্ঘ হই স্বরে আ দেখলেন তো আব্বু এখানে একজনের কাঠের কাঠ দিয়ে কি যেন বানাইবে সেটার কাজ করতেছে এখানে সব ব্র্যাকের সব লোকজন এসে খাওয়া দাওয়া করতেছে রোদের আছে ভালোভাবে দেখা যাচ্ছে না এখন এগুলো চলে যাচ্ছে আমিও যাই আব্বু মসজিদের সাথে কাজ করতেছে রোদের মধ্যে আমি থেকে কি করব কাজ কি আছে আমিও যাই বাসায় এখন রুমে গিয়ে দেখি কোনো কাজ আছে কি না আমি রুমে চলে আসছি এখন রুমে আমার অনেক কাজ আছে এই যে টুনটুন এই চলে আসতেছে কি খাস হ্যাঁ এটা কি এটা কি কয় গাইজ আপনারা কি চিনেন এটা কি ফল এইগুলো টুনটুনি খাইতেছে সমানে দেখি এগুলো কি বলে এগুলো কি বলে এগুলো খাচ্ছিস এগুলো কি ওই যে ফল কি ফল বলে এর রে টক রান্না করে খায় এগুলো দিয়ে নাকি সেই ফল নাকি চিনি না নামও কইতে পারতেছি না এখন কাজ করতেছে আব্বু এই যে কাঠগুলা কি করে শিরিশ কাগজ দিয়ে ডলে কাজ করতেছে ঘরে একদম কমপ্লিট করে নিয়ে যায় রং টং দিয়ে নিয়ে যায় লাগাই দেয় এই যে শিরিশ কাগজ দিয়ে ডলতেছে লাগানোর ডলার পরে তিন টুকরা কাঠ তারপরে আবার রং করবে রং করে নিয়ে যায় লাগাবে তাক বানাবে তাক সবগুলো ই করতে পারে নাই ডলতে পারে নাই ডলার আগেই একটা ফোন আসছে অন্য এক জায়গায় কাজের জন্য সেখানে আবার আব্বু চলে গেল তো আমি আজকের মতো আমার ভিডিও এখান থেকেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ।